গতকাল এই শুনানি হওয়ার কথা ছিল, আজকে সকালবেলা হওয়ার কথা ছিল, তারপরে পিছিয়ে বলা হলো বিকেলবেলা হবে, কিন্তু তারপর আজকে শুনানি হলো না। আমার সঙ্গে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা, সিনিয়র ডাক্তাররা, অগ্নিবীণ কুণ্ডু আমার সঙ্গে রয়েছেন। অগ্নিবীণ কি বলবেন, কালকে হওয়ার কথা ছিল, কাল হলো না, আজ সকালে হলো না, বিকেল তিনটা থেকে হওয়ার কথা ছিল, হলো না, বলা হচ্ছে আগামীকাল। সত্যি আমরা মানে ক্ষুব্ধ ছাড়া এর বাইরে কোনো শব্দ নেই। একের পর এক দিন পিছিয়ে যাচ্ছে, পরশুদিন, তারপর মানে কালকে, তারপরে আজকে, আবার শুনছি কালকে। মানে কেন, কিসের জন্য একটা লড়াই? সেই লড়াইটা এরকম ভাবে সংঘবদ্ধ ভাবে সংগঠিত হচ্ছে, একটা ধর্ষণ, একটা খুন, যেটার উপর সারা পশ্চিমবঙ্গ উত্তাল, রাজপথে দিনের পর দিন আমরা কাটিয়ে চলেছি, তারপরে কেন এতটা বিচার ব্যবস্থার মানে রিল্যাক্সেশন, বিচার ব্যবস্থার এত ঢিলেমি, আমরা নিজেরাও বুঝতে পারছি না। এটা কি কোনো সত্যকে মানে আড়াল করার একটা চেষ্টা? আমরা নিজেরাও জানি না, আমরাও নিজেরা প্রশ্নের উত্তর খুঁজছি, তবে ক্ষুব্ধ, প্রচণ্ড পরিমাণে হতাশ, ক্ষুব্ধ, একটা বিতৃষ্ণা ভেতরে ভেতরে কাজ করছে। বিচার ব্যবস্থার প্রতি আমাদের যে আস্থা, সেই আস্থার জায়গাটা কোথাও নড়বড়ে হচ্ছে। কি বলবেন, আজকে কি আপনারা আশা করেছিলেন যে একটা ফলপ্রসূ কিছু হতে পারে? আমরা গতকালও আশা করেছিলাম যে একটা মানে বিচার প্রক্রিয়াটা অ্যাটলিস্ট কিছুটা এগোবে বা কিছু একটা হোপফুল আমরা পাবো, আজকেও আশাবাদী ছিলাম, কিন্তু সেই আশায় প্রত্যেক দিন জল ঢালা হচ্ছে। আমরা এটা মনে করতে চাইছি যে যদি আজকে একটা কোনো পেশেন্টের অপারেশনের ডেট আমি যদি ফিক্স করে রাখতাম এবং সেটা যদি আমি ক্যান্সেল করে বারবার এরকমভাবে আজ নয় কাল করতাম, তাহলে রোগীর পরিবারের যে ক্ষোভ ডাক্তারদের ওপর উগড়ে পড়তো, ঠিক সেই রকমভাবেই আজকে সারা ভারতবর্ষের মানুষ যারা এই একটা মামলার দিকে তাকিয়ে আছেন, গোটা বিশ্বের মানুষ তাকিয়ে আছেন, তাদেরও ক্ষোভ অ্যাটলিস্ট বিচার ব্যবস্থার প্রতি বারবার এটাই প্রমাণিত হচ্ছে যে বিচারের বাণী কোনো না কোনো দিন নীরবে নিভৃতে কাঁদবে এবং জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের সদস্যরা রয়েছেন, তাদের সাথে কথা বলে নেবো। চিকিৎসক সুবর্ণ গোস্বামী রয়েছেন, চিকিৎসক পূর্ণব্রত গুণ রয়েছেন। পূর্ণবাবু, আজকে আপনারা কি আশা করেছিলেন? আমরা আশা করেছিলাম অন্তত শুনানিটা আজকে হবে, বিচার যে সুপ্রিম কোর্টে হবে না এটা আমরা জানি, বিচার হবে লোয়ার কোর্টে, কিন্তু শুনানিটা হবে এবং সুপ্রিম কোর্ট পথ নির্দেশ করবেন এটা আমরা আশা করেছিলাম। গতকাল হিয়ারিং হওয়ার কথা ছিল, সেটা পিছিয়ে যায়, পিছিয়ে গিয়ে আজকে প্রথম কেস রাখা হয়েছিল, সেই প্রথম কেসেরও শুনানি হলো না, আগামীকাল আবার হবে। আমরা এটাতে হতাশ এবং ক্ষুব্ধ। সুবর্ণদা কি বলবেন, আজকে শুনানি হলো না? দেখুন, আমরা প্রথম দিন থেকে বলে আসছি যে দেশের বিচার ব্যবস্থার প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা রাখার পরেও আমরা বেশ কিছু পর্যবেক্ষণ দেখেছি, বিচার ব্যবস্থা কিন্তু হচ্ছে যে সবসময় যে সঠিক ভূমিকা পালন করছে তা নয়। আমরা দেখেছি গতকাল 21 নম্বরে মামলা ছিল, আজকে 1 নম্বরে, আমাদের আশা ছিল সকালবেলা হবে, তারপরে জানলাম বেলা 3টে, এখন জানছি আগামীকাল বেলা 2টোয়। আদৌ শেষ অবধি কবে শুনানি হবে আমরা জানি না, এবং শুনানির পর শুনানি হচ্ছে কিন্তু বিচারের পর কিছুই এগোচ্ছে না। ওই মুখবন্ধ খাম যে রিপোর্ট সিবিআই এর, তাও হচ্ছে প্রকাশ্যে আসছে না। ফলে এই মুহূর্তে যেটা আমরা প্রথম দিন থেকে বলে এসেছিলাম যে রাজপথে লড়াই যত তীব্র হবে, বিচার ব্যবস্থা থেকে শুরু করে দেশের বাকি যে সিস্টেম আছে, তা হচ্ছে যে তাকে ঠিক পথে রাখার জন্য তার অবস্থান যাতে সঠিক থাকে সেইটা তখন গুরুত্ব দেবে, রাজপথের লড়াই তত তীব্র হবে। রাজপথের লড়াই স্থিমিত হলে কিন্তু আছে দেশের বিচার ব্যবস্থা। সন্দীপ, সিনিয়র ডাক্তার থেকে শুরু করে জুনিয়র চিকিৎসকরা তারা বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখছেন, কিন্তু এই প্রশ্ন তারা তুলে দিচ্ছেন যে সত্য কি কোথাও আড়াল করার চেষ্টা হচ্ছে। সুপ্রিম কোর্টের শুনানি পর পর 2 দিন পিছিয়ে গেল।